শবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন শবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোন সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে মানুষটা বিদআত হতে হবে বিদআত হতে পারে আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোন সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়ব শবে কদর ইনশাআল্লাহ তাআলা শবে কদরের কোনো আমল আছে কিনা শবে কদরের আমল আছে ভাই শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুই রাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ শবে কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ততবার এগুলো মনগড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ 5 7 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করার সুযোগ পেলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়বো